আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আরও নতুন দুটো কেসিং নিয়ে হাজির হয়েছি। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের কেসিং দুটো কিন্তু ছোট কম্প্যাক্ট। সো বাজারে কিন্তু আগে ছোট কেসিং পাওয়া যেত না। নর্মালি ধরেন যারা মানে অনেকগুলো পিসি কিন্তু অফিসের জন্য বা যাদের অত হাই কোয়ালিটির পিসি দরকার ছিল না, তারা পিসি বানাইতে গেলে দেখা যাইতো যে বড় কেসিং নিতে হইতো, মানে কম জিনিসপত্র কম বাট কেসিং নিতে হতো বড়। বাট এই সমস্যাটা এখন সমাধান হয়ে গেছে, কারণ আমাদের কাছে খুবই সুন্দর ডিজাইনের খুবই কম্প্যাক্ট কেসিং রয়েছে নতুন দুইটা। কেসিং দুইটির মডেল নাম্বার হলো V165-21 এটা, আর V165-22 এটা। সো কেসিং দুইটি যদি ডিমেনশনের দিক দিয়ে সেম, এটা হলো এদিকে মানে লম্বায় রয়েছে প্রায় 14 ইঞ্চি, আর এটার এপাশে রয়েছে হলো প্রায় 1 ফিট। হ্যাঁ, 1 ফিট আর 14 ইঞ্চি। সো বুঝতেই পারতেছেন যে জিনিসটা খুবই কম্প্যাক্ট, আর এটা চওড়ায় রয়েছে প্রায় 6 ইঞ্চি থেকে একটু বেশি, 6.5 ইঞ্চি। খুবই কম্প্যাক্ট, খুবই ছোট, আর দেখতেও খুবই সুন্দর। সো কেসিং দুইটি যদি আমরা দেখি, এটার যেটা V165-22 মডেলটা যেটা, এটা সামনে পুরোটাই গ্লাস একটা প্যানেল, আর দুইটা 8 জিবি ফ্যান রয়েছে। ফ্যান দুইটি হলো 120 মিলিমিটারের ফ্যান। সো দেখতে খুবই সুন্দর 8 জিবি, বাট 8 জিবি কালারটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, যেহেতু এটা একটা বাজেট কেসিং। সো 8 জিবি জাস্ট এটা এভাবেই থাকবে, কিন্তু এটা অন্ধকারে খুবই সুন্দর লাগে। আর এটা হলো V165-21, এখানে সামনে এটা গ্লাস না, এটা হলো একটা মেশ। সুন্দর, আপনারা যদি একটু সামনে নিয়ে দেখেন যে সুন্দর একটা মেশের একটা কম্পোজিশন রয়েছে, এটা দেখতে খুবই সুন্দর লাগে। আমার এই দুইটার মধ্যে আমার কাছে এটা দেখতে বেশি ভালো লাগতেছে। সো এখানেও 120 মিলিমিটার দুইটা ফ্যান রয়েছে। এখন আপনার যদি সাইড প্যানেলটা দেখাই, সাইড প্যানেলটা কিন্তু ট্রান্সপারেন্ট। সো আপনার ভিতরের যা যা রাখবেন সবই দেখা যাবে। সাইড প্যানেলটা দেখতে টেম্পার্ড গ্লাসের মধ্যে হলো, এটা যেহেতু বাজেট একটা কেসিং, এটা হলো টেম্পার্ড অ্যাক্রিলিক বা টেম্পার্ড প্লাস্টিক, এটা খুবই উন্নত মানের। আমি খুলে দেখাচ্ছি, আর আপনার স্ক্রুগুলো যদি দেখতে পাই, স্ক্রুগুলো খুবই ইজিলি খোলা যায়, অ্যাক্সেসেবল, যেন আপনি এটা খুব ইজিলি মেনটেন করতে পারেন, ইজিলি খুলতে পারবেন, যে কোনো কিছু মানে কোনো সমস্যা হলে আর ইজিলি লাগাতে পারবেন। খুবই সুন্দর স্ক্রুগুলো। সো আমি একটা খুলে দেখাচ্ছি, খুবই ভালো মানের। এটা প্লাস্টিক হলো, দেখতে গ্লাসের মতোই মনে হয় একদম, আর এটা খুবই ভালো মানের একটা টেম্পার্ড প্লাস্টিক। সো ভিতরে যদি ইন্টেরিয়রটা আমরা দেখি, আমি আগেই দুইটা ফ্যানের কথা বলেছি যে দুইটা ফ্যান দেখা যাচ্ছে এখানে, দুইটা ফ্যানের পরে। আর এখানে আপনি লাগাইতে পারবেন হার্ড ডিস্ক, যদি হার্ড ডিস্কের কথা বলি, আপনি একটা হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ লাগাইতে পারবেন, আর দুইটা SSD লাগাইতে পারবেন। সো দুইটা SSD, একটা হার্ড ড্রাইভ, আর আমরা যদি PCI স্লট দেখি গ্রাফিক্স কার্ডের জন্য, এখানে 1, 2, 3 PCI স্লট রয়েছে। সো আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন খুব ইজিলি, যে কোনো ধরনের। আর যদি পিছনে আপনারা দেখতে পাবেন, পিছনে একটা ফ্যান লাগানোর ব্যবস্থা আছে। সামনের দুটি 120 মিলিমিটারের ফ্যান হলেও পিছনেরটা আপনার 80 মিলিমিটারের ফ্যান। সো আপনার পাওয়ার সাপ্লাই যে ফ্যানের সাইজটা থাকে, আপনি 80 মিলিমিটারের একটা ফ্যান লাগাতে পারেন যদি আপনার এক্সট্রা কুলিং দরকার হয়। আপনারা যদি সাইড ভিউটা দেখেন, সাইডে একটা সুন্দর একটা খাঁজ কাটার মতো রয়েছে, এটা হলো ভেন্টিলেশনের জন্য, যেহেতু এখানে ফ্যান রয়েছে। সো সামনে থেকে বাতাসটা এসে যেন পাস হতে পারে কুলিংয়ের জন্য, এই জন্য এই ফাঁকাগুলো রয়েছে। সো এটা এটা খুব কুল, সুন্দর একটা ডিজাইন। সো আমার মতে এই কেসিং দুটো মানে কম্প্যাক্ট কেসিংগুলোর মধ্যে, কম্প্যাক্ট অ্যান্ড ন্যারো কেসিংগুলোর মধ্যে খুবই সুন্দর আর খুবই পারফেক্ট। সো এখন আমরা যদি উপরের আমাদের যে ইনপুট অ্যান্ড আউটপুট প্যানেলগুলো দেখতে চাই কেসিংয়ের, তাহলে আপনার তো মাদারবোর্ডের ইনপুট আর আউটপুট প্যানেল থাকবেই, বাট কেসিংয়ের সাথে আপনি পাচ্ছেন হলো দুইটা ইউএসবি টু পোর্ট, আর আপনি পাচ্ছেন হলো মাইকের ইন আর HD অডিও আউটপুট। সো এটা আপনার থাকছে উপরে। সো আপনি উপরে পাচ্ছেন দুইটা ইউএসবি,
যেহেতু ছোট কেসিং সেগুলো দুইটা, আর বড় কেসিংগুলোতে তিনটা থাকে নর্মালি। সো এটাই আমাদের কেসিংয়ের নর্মাল ওভারভিউ, আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে। আর কেসিং দুটো যদি মানে যাদের বাজেটের মধ্যে যদি কিনতে চান, কম টাকার মধ্যে কিনতে চান, তাহলে আপনারা আমাদের শপ ভিজিট করতে পারেন। আমাদের শপ নাম হলো ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম। সো আপনারা যে কোনো সময় চলে আসবেন। আর এই সিরিজের V165 সিরিজের আরও অনেকগুলো কেসিং রয়েছে আমাদের কাছে, আপনারা এসে জাস্ট আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।